সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 7 নম্বর সৃজনশীলের গ নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব। অনেক ইম্পর্টেন্ট এটা এবং গুরুত্বপূর্ণ, অনেক শিক্ষার্থীরা এটা পারে না। তো আমরা আজকে এটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। বলছে, বড়ুয়া ট্রেডার্সের লেনদেন গুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে এ ইকুয়াল টু এল প্লাস সি, এটা দেখাইতে বসে। তো প্রথমে আমরা যে কাজ করব, এই এটা যদি তোমরা এক্সপার্ট না হও, তখন তোমরা কি করতে পারো, এই প্রত্যেকটা যে লেনদেন দেওয়া আছে এগুলি তোমরা আলাদা ভাবে হিসাব নির্ণয় করে নিতে পারো। দেখো কোনটার সাথে কি কি হিসাব জড়িত। দেখো প্রথমে হচ্ছে নগদ ক্রয়, তাহলে একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এরপরে অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, একটা হচ্ছে আসবাবপত্র হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এরপর হচ্ছে ধারে পণ্য বিক্রয়, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। এরপরে বলছে অফিসের ভাড়া প্রদান, একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তারপরে ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংক হিসাব, নগদান হিসাব। এরপর হচ্ছে ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব আর হচ্ছে পানাদার হিসাব। শেষে আমরা হিসাবগুলি বের করলাম। এরপরে আমরা হিসাবের কোনটা কোন শ্রেণী এটা বের করে নিব। কারণ হচ্ছে এখানে দেখো, এই যে আমরা ঘর করবো, তারিখ, উদ্বৃত্ত, এরপরে সম্পদের ঘরটা একটু বড় করব, কারণ সম্পদ একটু অনেকগুলি থাকে। এরপরে দায় আর মালিকানা সত্ত্ব, সম্পদ পাশে, এই যে সম্পদ পাশে পোস্টে যে কটা সম্পদ থাকবে, এই সম্পদের ঘরটারে আমরা ওই কটা ভাগে ভাগ করব। দেখো আবার প্রশ্নে যে কটা দায় থাকবে, এই কটা ভাগে আমরা দায়ের ঘর ভাগ করব। আর মূলধন, মূলধনের ঘর মানে মালিকানা সত্ত্বের ঘরে কোনো ভাগ হবে না, মালিকানা সত্ত্বের ঘর একটাই থাকবে। কিন্তু আমরা এই ঘরে কি কি লিখবো, মূলধন লিখবো, আয় লিখবো, ব্যয় লিখবো, উত্তোলন লিখবো। এই মূলধনের ঘরে, মূলধনের ঘরে এই যে চারটা জিনিস লিখবো, এর মধ্যে মূলধন আর আয় যদি হয় তাহলে যোগ করব, আর ব্যয় আর উত্তোলন হলে মূলধনের ঘর থেকে বাদ দিব। এবার দেখি আমাদের সম্পদ কি কি আছে। সম্পদ আছে নগদান হিসাব, নগদান। একই সম্পদের যদি একাধিক বার থাকে আমরা একটাই ঘর করবো। দেখো এখানে নগদান, এই যে একটা আছে, এই যে একটা আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলির জন্য নগদ একটাই ঘর করব। এরপর আসবাবপত্র আছে আর একটা সম্পদ, এরপরে ব্যাংক আছে আর আছে হচ্ছে দেনাদার। তাহলে সম্পদের জন্য আমরা কয়টা করব, সম্পদের জন্য আমরা চারটা সম্পদ পেয়েছি। সম্পদের ঘরে আমরা চার টুকরা করবো, 1 2 3 4 শেষ। এরপর দায় পাইলাম একটা, দায় হচ্ছে পাওনাদার। এখন তোমরা যদি অনেকে মনে করো যে আমরা তো আসলে সম্পদ বা দায় কোনগুলি কি এটা আমরা চিনি না, এই জন্য তোমরা আমাদের একটা হিসাবের অধ্যায় লেকচার আছে যে কোন কোনটা কোন শ্রেণীর হিসাব কিভাবে জানবা, ওই লেকচারটা তোমরা আগে শুনে ফেলবা, এরপরে এখান থেকে এগুলি করবা। দেখো এরপর ঘর করে ফেললাম, এবার দায় একটা পাইছি, একটাই ঘর করছি। মূলধনের জন্য মানে মালিকানা সত্ত্বের জন্য ঘর আমরা একটাই করব। এবার আমরা প্রশ্ন করি, নগদে ক্রয়, নগদে ক্রয়, তাহলে কি হিসাব, একটা হচ্ছে ক্রয় হিসাব। ক্রয় কি, ব্যয়, আর ব্যয় কি হবে, এই যে বলছিলাম যে ব্যয় হবে মালিকানা, আয় ব্যয় মূলধন উত্তোলন, এই চারটাই মালিকানা সত্ত্ব, অর্থাৎ মূলধনের ঘরে হবে, আর ব্যয় হলে মূলধনের ঘরে বিয়োগ হবে। আর কি হয়েছে, ক্রয় করার ফলে আমাদের নগদ টাকা চলে গেছে, নগদ টাকা কি সম্পদ, তাহলে এই যে সম্পদ পাশে আমরা একটু দেখি, এই যে সম্পদ পাশে একটু বড় করে দিই, দেখো নগদের ক্রয়, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান। ক্রয় হলো ব্যয়, আর ব্যয় হলে মূলধন থেকে বাদ, এটা কই পেবা, এই যে এখানে আমি লিখে দিছি, ব্যয় হলে এই যে মূলধন থেকে বাদ হবে, ঠিক আছে। তাহলে মূলধন থেকে বাদ, আর ক্রয় করলে নগদ টাকা চলে যায়, কমে যায়, তাহলে নগদ থেকে বাদ। আর যখনই কোন এন্ট্রি যদি এই মূলধনের ঘরে হয়, কোন এন্ট্রি যদি মূলধনের ঘরে প্রভাব ফেলে, তখনই আমরা একমাত্র মন্তব্য দিব। মন্তব্য কি দিব, ব্যয় হলে ব্যয়, আয় হলে আয়, ক্রয় হচ্ছে ব্যয়, আমরা মন্তব্যটা ব্যয় দিয়ে দিলাম। এরপরে দেখো এরপরে হচ্ছে 2 নাম্বার, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, এটা কি হিসাব, আসবাবপত্র হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব, দুইটাই সম্পদ। তাহলে সম্পদ পাশে যে আসবাবপত্রের ঘর করলাম আর নগদের, আসবাবপত্র ক্রয়ের ফলে আসবাবপত্র বাড়ছে, তাই এই যে আসবাবপত্রের ঘরে যোগ হবে। আর আসবাবপত্র কি করছি, নগদ টাকা দিয়ে কিনছি, নগদ টাকা কমে গেছে, তাহলে নগদ থেকে হচ্ছে নগদের ঘরে থেকে বাদ হবে। আর এই লেনদেনটা যেহেতু মালিকানা সত্ত্বে কোনো প্রভাব পড়ে নাই, এই কারণে এটার জন্য কোনো আমরা কি করব না, মন্তব্য দিব না, এটার জন্য আমরা কোনো মন্তব্য দিব না। কারণ বলেই নিছিলাম যে কোনো এন্ট্রি যদি এই মূলধনের ঘরে হয় তাহলে আমরা মন্তব্য দিব। এই দুইটাই মাইনাস, যোগ করে যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এরপরে এটা এখানে নামাই দিলাম, নামাই দিলাম। তোমার অঙ্ক যদি ঠিক থাকে তাহলে দেখবা যে প্রতিবারই অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ মানে দুটো পাশ সমান থাকবে।
এই পাশে আছে যা, এই পাশে তাই আছে। 86,000 থেকে এটা বাদ দিয়ে দিলে মাইনাস এই 60,000 হয়, এখানে মাইনাস 60,000 আছে। এরপর দেখো ধারে পণ্য বিক্রয় কি হিসাব, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা বিক্রয় হিসাব। দেনাদার কি সম্পদ, সম্পদ বাড়ছে দেনাদারে, যে ধারে বিক্রয়ের ফলে দেনাদার বাড়ছে। আর বিক্রয় কি আয়, বিক্রয় আয় হওয়ার কারণে আয় কোথায় যাবে, এই যে মালিকানা সত্ত্ব এবং আয় যোগ হবে। তাহলে এই যে আমরা লিখলাম মালিকানা সত্ত্বের ঘরে, আর এই যে যোগ করে দিলাম, আর এখানে যেহেতু মালিকানা সত্ত্বের ঘরের প্রভাব পড়ছে, এই কারণে মন্তব্য, মন্তব্য শুধু আমরা তখনই দিব যখন কোন এন্ট্রি যদি মালিকানা সত্ত্বের ঘরে বসে, এই কারণে মন্তব্য। আবার আমরা এই যে যোগ করে দিলাম, যোগ বিয়োগ করে এখানে যে এখানে লিখলাম, এই যে ঘরে আমরা যোগ বিয়োগ করে দিলাম, আর যোগ বরাবর লিখবো উদ্বৃত্ত, এই উদ্বৃত্তটা যেখানে যোগফল নামাবো ওইখানে হবে উদ্বৃত্ত। এরপরে দেখো 25, অফিস ভাড়া প্রদান, একটা হচ্ছে ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। ভাড়া ব্যয়, ব্যয় কোথায় যাবে, এই যে বলে দিয়েছি ব্যয় যাবে মালিকানা সত্ত্বের ঘরে বিয়োগ হবে, এই যে ভাড়া মালিকানা সত্ত্ব থেকে বাদ হয়েছে, আর ভাড়া কি করছি নগদ টাকাতে দিছি, নগদ টাকা কমে গেছে, তাহলে নগদের ঘর থেকে বাদ, এই যে নগদের ঘর থেকেও বাদ, আবার মালিকানা সত্ত্বের ঘরে থেকেও বাদ। আর এইবার মন্তব্য দিব কারণ মালিকানা সত্ত্বের ঘরে বসছে। আবার যোগ বিয়োগ করে দিলাম এখানে। এরপরে হচ্ছে এই যোগ বরাবর ব্যালেন্স যেখানে যোগ করছি এবার আবার আমরা উদ্বৃত্ত লিখবো। এরপর 28 তারিখ দেখো বলছে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে একটা ব্যাংক হিসাব আর একটা নগদান, দুইটাই সম্পদ। ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকে টাকা বাড়ছে আর নগদ টাকা কমে গেছে, যে নগদ টাকা কমে গেছে দেখে নগদতে বাদ, আর ব্যাংকে টাকা বাড়ছে দেখে ব্যাংকের সাথে যোগ। কিন্তু এখানে যেহেতু মালিকানা সত্ত্বের ঘরে প্রভাবটা পড়েনি, এই কারণে কোনো মন্তব্য দিব না। আবার আমরা যোগ বিয়োগ করে এই উদ্বৃত্ত লিখে দিব, শেষ। এরপরে বলছে ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয় একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে পাওনাদার। ক্রয় কি, ক্রয় ব্যয়, আর ব্যয় হলে কই যাবে, এই যে মালিকানা সত্ত্বের ঘরে। ব্যয় হলে কোথায় যাবে, এই যে মালিকানা সত্ত্বের ঘরে। ব্যয় কি হয়, বাদ হয়, এই যে বাদ লেখা, ব্যয় হইলে বাদ, বাদ দিলাম। আর ক্রয় কি, আর একটা ছিল কি ক্রয় হিসাব আর একটা পাওনাদার, পাওনাদার হচ্ছে দায়, দায় পাশে গেছে। আর যেহেতু এটা মালিকানা সত্ত্বের ঘরে প্রভাব পড়ছে, আমরা মন্তব্য দিয়ে দিলাম। এরপর যোগ করে দিলাম এই সবগুলি সম্পদ, সম্পদ পাশে যা আছে সব যোগ করে আমরা যেখানে লিখবো, আবার এই দুই পাশে যা আছে সব যোগ করে এখানে লিখবো। দেখলাম যে আমাদের সম্পদেও যা আছে, দায়ও সমান সমানের, এই পাশেও যা আছে সমান সমানের, এই পাশেও তাই আছে। তোমরা প্রত্যেকটা জায়গায় এখানে এই সমান চিহ্নটা দিতে পারো, এখানে মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে, শেষ। এরপরে এখানে যেহেতু দেখানো হলো, এটা আমাদের লেখা দিতে হবে যে সম্পদ 50,000 আর দায় কিছু ছিল না, দায় 0, মালিকানা সত্ত্ব ছিল 50, সুতরাং a = l + c দুই পাশ সমান হয়েছে, দেখানো হলো। ধন্যবাদ তোমাদের সবাইকে, আমাদের লেকচার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যে কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমাদের ফেসবুক পেজ স্কুল অফ কমার্স, এখানে তোমরা